হ্যালো ভিউয়ার্স, সালাম আলাইকুম। রোলেক্স সাইন 143 ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা। আমি রিফাত আহমেদ। আজ আপনাদেরকে নিত্য নতুন যত কোয়ালিটি সাইনবোর্ড আছে, নেম প্লেট, কোট পিন, সাবিরিং, মেডেল, ট্রফি ইত্যাদি সকল ধরনের গিফট আইটেম এক এক করে আপনাদেরকে দেখাবো। আর ভিডিও শুরু থেকে আমি একটি কথা বলে রাখছি, আপনারা যারা আমাদের এই শোরুমের থেকে দেখে যাদের ডিজাইন পছন্দ না হবে, তারা আমাদের একটি অনলাইন ফেসবুক পেজ আছে, সেখানে ওহি সাইন নামে একটাই ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে আপনারা দেখবেন। ইতিপূর্বে আমরা যত ধরনের কাজ করেছি সকল কাজ ওখানে আপডেট দেওয়া আছে, আপনারা ওখানে গিয়ে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি KFC, যেটা 3D লেটার বলি আমরা যেটাকে, এটা যে কোনো কালারই করতে পারেন আপনারা, এটা একটা বড় ব্র্যান্ডের কাজ। তারপরে ফুডেস লেখাটা, সেটা হচ্ছে রেড কালারের, যে কোনো কালারই করতে পারবেন সেটা করা যাবে। এটা হচ্ছে বৈশিষ্ট্যটা হচ্ছে 3D, তিন সাইড থেকে আলো বের হবে, যে কালার করতে চান সেই কালারই করতে পারবেন, কোনো সমস্যা নেই। পিছনে ব্যাকগ্রাউন্ডও আপনি যে কোনো কালারই করতে পারবেন। এটা হচ্ছে লংজিভিটি, হচ্ছে আপনার 3D লেটার বলি আমরা এটাকে। এটা হচ্ছে পুরোটা পাকিস্তানি প্লাস্টিক দিয়ে করা, পিছনে আছে LED মডিও লাইট বলি আমরা, আর তার পিছনে আছে PVC বোর্ড, 8mm PVC বোর্ড দিয়ে করা। এটা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানের জন্য এটা খুবই এখন সচল আছে, এটা সবারই পছন্দের একটি ডিজাইন। তারপরে দেখতে পাচ্ছেন বাটা লেটার, যেটাকে আমরা বাটা মডেলই বলা হয় এটাকে। এটা হচ্ছে টপ সাইড দিয়ে আলো জ্বলবে, আর সাইড দিয়ে আপনার এসএস থাকবে। এটা হচ্ছে আরও লংজিভিটি একটু বেশি, এটা হচ্ছে যে সাইজ করেন, আর ওই সাইজের উপরে আমরা আসলে করতে পারি, তবে এটা খুব ছোট লেখা হলে করা যায় না। যেমন আরেকটি দেখতে পাচ্ছেন ওহি সাইন লেখা, যেটা আমাদের ফেসবুক পেজের নাম, এটা হচ্ছে অ্যালকোবন দেওয়া, অ্যালকোবন অফকাট বলি আমরা এটাকে। এটা এই সাইড দিয়ে আপনার প্লেন না, সাইড দিয়ে এটা কাটিং করা, এটা কাটিং করে আমরা এখান দিয়ে লাইটিং করা হয়েছে। এই লাইটিংটা আপনার যে কোনো কালারে দিতে পারবে, কোনো সমস্যা নাই, সে লাইট জ্বলবে এখানে। আর এটা হচ্ছে খুবই হার্ড, এটা কোনো প্রবলেম হবে না, কোনো রোদ বৃষ্টি পানিতে কখনোই কোনো প্রবলেম হবে না, এটা আপনারা করতে পারেন। আর একটি কথা না বললে নয়, সেটা হচ্ছে এটা যাদের লেখা ছোটো লেটারগুলো যখন উপরেরগুলোতে আপনার দিতে পারতেছেন না, তখন সেই ক্ষেত্রে এটা আপনার ছোটো লেটারগুলো আপনি করতে পারতেছেন, ছোটো ছোটো লেটার আপনি এটাতে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আরেকটি দেখতে পাচ্ছেন আপনারা, তাও আমাদের ওই সাইন ফেসবুক পেজের নাম এটা, এটা হচ্ছে আপনার ব্যাকসাইডে আলো, এটা হলো অ্যাসেস টপ লেটার বলি আমরা, এটা হচ্ছে পিছনে ব্যাকসাইডে আলো, এই যে এখানে দেওয়া আছে হোয়াইট কালারের একটি আলোটা একটু বেশি ছড়ায়, এটা গোল্ডেন কালার, এটা আপনার বক্স লেটার, 3D লেটার, যে নামে বলুক না কেন, এটা হলো ব্যাকসাইডে আলো জ্বলে। আর এখানে আরেকটি দেখতে পাচ্ছেন রোলেক্স সাইন, যেটা আমাদের প্রতিষ্ঠানের নাম, এই রোলেক্স সাইন, এটা হচ্ছে টপ লেটার, এটাকে অ্যাসেস টপ লেটার বলি আমরা, যে কালার করতে চান পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। এটা যারা লাইটিং পছন্দ করে না, যাদের লাইটিং প্রয়োজন হয় না, লাইটিং করলে লাইট জ্বলে যাবে, কেটে যাবে, বা এই ধরনের মন মানসিকতা যাদের আছে, যাদের একটু ভয় কাজ করে বা এটা আমরা করতে চাই না, তাদের জন্য এই অ্যাসেস টপ লেটারটা আমরা করতে পারি। আর এখানে দেখতে পাচ্ছেন কাবাব একটি লেটার, এটা হচ্ছে সাইড দিয়ে কালো দেওয়া আর টপ সাইড দিয়ে আলো জ্বলে। এখানে একটা ত্রিকোণ ভিট আছে, এটাও আসলে 3D লেটারই বলে এটাকে। এটা হচ্ছে একটা ডিজাইন, আর কি ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়, চেঞ্জ যেরকম করতে চাই সেরকম করা যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন বাজাজ সাভা মোটর, যেটা এটাও আপনার সেম লেটারই, এটা হচ্ছে টপ লেটার অ্যাসেস, পিছনে ব্যাকসাইডে আপনার আলো জ্বলে, ব্যাকসাইড দিয়ে আলো আসে, এটা টপ সাইড দিয়ে আলো জ্বলবে না। তারপরে দেখতে পাচ্ছেন ইনডোর ফার্নিচার, এটা হচ্ছে আপনার ইনডোরের জন্য, ইনডোর ফার্নিচার, এই ইনডোর ফার্নিচার, এটা হচ্ছে আপনার টপ সাইড দিয়ে অ্যাসেস শিট লাগানো আর পিছনে ফাইবার লাগানো, ওই সাইড দিয়ে আপনার আলো জ্বলে, সাইড দিয়ে আলো জ্বলে। আর এটা হচ্ছে স্বপ্ন, এটা তো কম বেশি সবাই লোকটাকে চিনেন, এটা হচ্ছে অফকাট, এটাও অফকাট করা, এটা আবার চাইলে স্টিকার প্রিন্টও করা যায়, এটা হলো ছোট। আর এখানে দেখতে পাচ্ছেন গুডডে, এই গুডডে যেটা আপনার এখানে যাদের কালারফুল আছে, যারা কালার চেঞ্জ করতে পারেন না, যাদের নির্দিষ্ট কালার আছে, যে কালারটা আপনারা চেঞ্জ করা কখনো সম্ভব হচ্ছে না, যে সম্ভব করতে পারতেছে না, কালার চেঞ্জ করতে পারতেছে না, তাদের জন্য এটা, তারা এই কালার সেম টু সেম কালার আমরা করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আর অনেকে আছে 3D লেটার করতে চান কিন্তু লেটার ছোট, সেই ক্ষেত্রে এই সিস্টেমে করতে হবে, এটা পুরো স্টিকার প্রিন্ট করা, এটা হচ্ছে সাইড দিয়ে পুরোটাই আপনার ওপেল কালার প্লাস্টিক দেওয়া আর এটার উপরে স্টিকার প্রিন্ট করা। আর যারা বাসা বাড়ির জন্য নেম প্লেট করতে চান, তাদের জন্য লাইটিং চাচ্ছেন, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে যে সাইড দিয়ে অরাম কালার লাইট আলো জ্বলে, পুরোটা হচ্ছে সাদা, আর এটা এখানে হচ্ছে টপ সাইডে হচ্ছে আপনার অ্যাসেস গোল্ডেন শিট লাগানো আছে।
আর এখানে আছে দেখতে পাচ্ছেন ডেন্টালের যে দাঁতের যে একটা লোগো, যেটা অনেকে লোগো করতে চাচ্ছেন, এটা হলো ব্যাক টু ব্যাক দুই সাইডে আছে, সাইডে একটা স্ট্যান্ড থাকে, এটাকে বেলসাইন বলা হয়। আর এই বেলসাইনের মধ্যে একটি আছে প্লাস্টিকের বেলসাইন, এটা এটা হচ্ছে আপনার 3D বেলসাইন, এটা হচ্ছে প্লাস্টিকের। আর এটা দেখ এটাও বেলসাইন, এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে আপনার উপরে স্টিকার প্রিন্ট করা, সাইড দিয়ে গোল্ডেন পুরোটা, এটার থেকে এটা একটু বেটার কোয়ালিটি, এটা একটু শক্ত থাকবে। বিভিন্ন সিস্টেমে আমরা করে রাখছি, যা যেটা পছন্দ হয় সেই সেটা করতে পারবে, কোনো সমস্যা নাই। আমরা বিভিন্ন ফরম্যাটে এখানে করে রাখছি, যে যে যেটা নিতে চান সেই সেটাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এখান থেকে আমরা এই যে এখানে একটি নেমপ্লেট দেখাচ্ছি আপনার, এটা হচ্ছে পিতলের, এটা হলো আজীবন অক্ষর, এটা হলো আজীবন অক্ষর, এটা হলো পিতল ঢালাই লেটার, এটা হলো পিতল ঢালাই লেটার, যারা লং টাইম প্রসেসিং এর জন্য যেটা করতে চান তারা এই নেমপ্লেটটা করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছেন অনওয়ার্ড লেখা ডেভেলপার লিমিটেড, এটা হচ্ছে আপনার পুরোটা ফাইবার, এটা হচ্ছে পুরোটা ফাইবার, পিছনে হচ্ছে অ্যাসেস দেওয়া, আর এটাও ফাইবার, এটাও ফাইবার, এটা হলো খুবই উন্নত মানের একটি সাইনবোর্ড, নেমপ্লেট বলে এটাকে, নেমপ্লেট, এটা হলো খুবই উন্নত মানের একটি নেমপ্লেট, এটা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ। আর এখানে দেখতে পাচ্ছেন ঠিকই উপজেলা নির্বাহী অফিসার, এটা হচ্ছে পিতলের লেটার, পিতলের লেটার, পিছনে ফাইবার লাগানো, এটা হচ্ছে খুবই উন্নত মানের একটি নেমপ্লেট, এটা যারা সরকারি অফিসগুলোতে এই ধরনের সাধারণত করে থাকে। আর এটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গ্লাস, এটা হচ্ছে গ্লাস, গ্লাসের উপরে আপনাকে ব্যাকসাইডে স্টিকার প্রিন্ট করা, ব্যাকসাইডে স্টিকার প্রিন্ট করে এটা দেওয়া হয়েছে। পরে দেখতে পাচ্ছেন সহকারী কমিশনার ভূমি, এই একটা নেমপ্লেট আছে, সেটা হচ্ছে অ্যাক্রিলিকের, অ্যাক্রিলিকের লেটার, এটা হচ্ছে উপরে অ্যাক্রিলিক বসানো, আর পিছনে হচ্ছে ACB বসানো। এই যে সেম কোয়ালিটি আরেকটি নেমপ্লেট দেখতে পাচ্ছেন, এটা এটা হচ্ছে গোল্ডেন, উপরে গোল্ডেন শিট লাগানো, সাইড দিয়ে একটা প্লাস্টিকের, মানে প্লাস্টিক বলি, অ্যাক্রিলিক বলি, ফাইবার বলি, যেটাই বলি না কেন, একটা বর্ডার লাগানো, পিছনে একটি ফাইবার লাগানো। আর এখানে দেখতে পাচ্ছেন DK বাজার, এটা হচ্ছে খুবই মসৃণ একটি ডিজাইন, এটা খুব রাউন্ড করে, এখানে কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। এটা ফাইবারের লেটার দেখতে পাচ্ছেন, যে কি চমৎকার লাগতেছে, একটু একটু জুম করে দেখান, এটা খুবই চমৎকার লাগতেছে, খুব কোয়ালিটি উন্নত মানের, এটা হ্যাঁ দেখতে খুবই আকর্ষণীয় একটি নেমপ্লেট, এই একটি নেমপ্লেট আছে। এছাড়াও আরও আছে আপনার ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এইটা হচ্ছে উপরে উপরে আপনার অ্যাসেস, পিছনে হচ্ছে ফাইবার দেওয়া, উপরে অ্যাসেস দেওয়া, এটা হচ্ছে মিল্কি মানে হোয়াইট কালারের একটা প্লাস্টিক বুট লাগানো, এটাও আপনার খুব উন্নত মানের একটি নেমপ্লেট। আর এখানে আছে বিমানের যে একটি নেমপ্লেট, এটা হচ্ছে 2 mm এর আপনার গোল্ডেন শিটের উপরে আপনার ব্ল্যাক কালারের শিটের উপরে পেস্টিং করা। এখানে দেখতে পাচ্ছেন নিউন সাইন বলি, যেটাকে আমরা নিউন, এটা হচ্ছে যে কোনো ইউটিউবার ভাইরা হয়তো ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করে, বিভিন্ন রেস্টুরেন্টে ব্যবহার ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করে, এখানে অনেক ধরনের নেমপ্লেট আছে।